আপনারা দেখছেন টুডেজ বাংলা নিউজ। আজকের বাংলার বাছাই করা সব খবর জনতার কাছে, জেলা থেকে রাজ্য, বাংলার প্রতিটি আপডেট টুডেজ বাংলার পর্দায়। বালুরঘাট স্টেশন থেকে বালুরঘাট নবদ্বীপ ধাম ট্রেনের শুভ সূচনা করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন নবদ্বীপ থেকে বালুরঘাট আসবে এবং বালুরঘাট থেকে নবদ্বীপ যাবে, বাকি 2 দিন মালদা পর্যন্ত এসে যাত্রা শেষ করবে। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি নবদ্বীপ থেকে মালদা পর্যন্ত এসে সেখান থেকে আবার নবদ্বীপ ফিরে যাবে। মঙ্গলবার, বুধবার, শুক্র, শনি এবং রবিবারে নবদ্বীপ থেকে ছেড়ে ট্রেনটা আসবে বালুরঘাট। এই ট্রেন চলাচলের ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু নবদ্বীপ বালুরঘাট ট্রেনের উদ্বোধন নয়, এর সাথে বালুরঘাট স্টেশনে যাতে ট্রেনের রক্ষণাবেক্ষণ করা যায় সেই ব্যবস্থার জন্য সিক লাইন, পিট লাইনের শিলান্যাস করে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DRM সহ অন্যান্য আধিকারিকরা। ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য এই প্রকল্পটি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যেই সম্পূর্ণ হবে। এখানে ট্রেন রক্ষণাবেক্ষণ হলে দূরপাল্লার আরও নতুন ট্রেন বালুরঘাট থেকে চালানো সম্ভব হবে, এমনটাই জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। আজকে এই শুভক্ষণে, আজকের যে শুভ সূচনা হবে আর এই শুভ সূচনার যে মঞ্চ, এই মঞ্চে উপবিষ্ট আছে বালুরঘাট লোকসভা ক্ষেত্র উপস্থিত আছেন বিধায়ক সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, অশোক লাহড়ি মহাশয় বালুরঘাট। আজকে সত্যি একটা এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভার্চুয়াল মাধ্যমে আছেন ডক্টর অন্য কোনো জায়গার যোগাযোগ ব্যবস্থা ভালো হয় অর্থাৎ কমিউনিকেশন যখন ভালো হয় স্বাভাবিকভাবে সেই জায়গার উন্নতি আরও ত্বরান্বিত হয়। আমাদের এই জেলা প্রান্তিক জেলা এবং এই জেলাতে বহু মানুষ আছে যারা বিভিন্ন প্রয়োজনে মালদা, নবদ্বীপ এই সমস্ত জায়গায় যায়, এবং মূল বিষয় হচ্ছে কলকাতা যাওয়া। এখানকার লোকের একটা যে কোনো কাজের জন্য কলকাতা যেতে হয়, স্বাভাবিকভাবে নবদ্বীপ অবধি পৌঁছে গেলে সেখান থেকে কলকাতা যাওয়ারও স্কোপ অনেক খুলে যায়। তো এই নবদ্বীপের মাধ্যমে, এক্সপ্রেসের মাধ্যমে, যে এক্সপ্রেস ট্রেন আজকে থেকে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি চালু হবে, আজকে আমরা ইনোগ্রাল রান করালাম, সেটা আগামীকাল থেকে এই স্টেশন থেকে ছেড়ে নবদ্বীপে পৌঁছবে। আপনারা জানেন নবদ্বীপে প্রচুর পর্যটকও যায়, যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত, ইস্কনের ভক্ত বা অন্যান্য মঠ মন্দিরের ভক্ত, তারাও যায়। স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা, বহুদিনের আশা পূর্ণ হবে, কারণ এখান থেকে সরাসরি নবদ্বীপ যাওয়ার কোনো ট্রেন চলো দেখা যাচ্ছে। বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর জেলা যোগাযোগ ব্যবস্থা সেখানে তো একটু এদিকে আরও বেশি করে ট্রেন চালানোর ক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া হবে? দেখুন, আজকে আপনারা জানেন সিক লাইন, পিট লাইন শুরু হলো। এই সিক লাইন, পিট লাইন শুরু হওয়ার ফলে দেখা যাচ্ছে না কাজ শুরু হলো। এই কাজ শুরু করতে প্রায় 1 বছর সময় নেমে গেছে, প্রায় 15 কোটির উপরে এই পরিমাণ টাকার কাজ, বড় কাজ ঢাকে যাচ্ছে, ঢাকে যাচ্ছে। 1 বছর পর যখন এই সিক লাইন, পিট লাইন শুরু হবে, তৈরি হয়ে যাবে এবং জাতিকে যখন সমর্পণ করা হবে, তখন এই স্টেশন সাবালকত্ব লাভ করবে। এই স্টেশন থেকে আমরা ট্রেন অরিজিনেট করতে পারবো, যেটা এখনো পর্যন্ত আমরা পারি না। কোনো ট্রেন মেইনটেনেন্স এখানে হয় না, কোনো ট্রেন শুরু করা যায় না, তখন আমরা এখান থেকে দূরপাল্লার ট্রেন চালাতে পারবো। এখন এই মুহূর্তে দূরপাল্লার ট্রেন চালানোর জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল লাইনই নেই। চলে যাচ্ছে পরবর্তী খবরে। শিক্ষক ও নার্স নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত, মূল্যবৃদ্ধি এবং নারী নির্যাতনের প্রতিবাদে এবারে মালদা জেলা জুড়ে আন্দোলনে নামল SUCI মালদা জেলা কমিটি। সোমবার দুপুরে এই মর্মে মালদা শহরের পৃথক 2 জায়গায় 2টি পথসভা অনুষ্ঠিত হয়। প্রথমটি অনুষ্ঠিত হয় মালদা শহরের রদবাড়ি এলাকায়। সেই পথসভা শেষে মিছিল করে পোস্ট অফিস মোড়ে জড়ো হয় সংগঠনের কর্মীরা। জানা যায় পরে সেখানে আরও একটি পথসভা অনুষ্ঠিত হয় শিক্ষক ও নার্স নিয়োগের দুর্নীতির প্রতিবাদে। পোস্ট অফিস মোড়ে একটি প্রতিবাদ সভা সংগঠিত করব। এই প্রতিবাদ সভায় সকল
শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানাই এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই রাজ্য সরকার টিএমসি সরকার এসএসসিতে যে ভয়ঙ্কর দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আজকে আমরা মালদা জেলা কমিটির পক্ষ থেকে এই রথবাড়ি মোড় এবং পোস্ট অফিস মোড়ে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা সংগঠিত করেছি এবং নার্স নিয়োগও দুর্নীতি আমরা জানতে পেরেছি এবং নার্সরা আন্দোলন করছেন, তাদেরও এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। একই সঙ্গে আজকে আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়োগ করার কথা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা জানাই। কোনোভাবেই শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ চলবে না। শিক্ষায় এই শিক্ষাক্ষেত্রে আচার্য রাজ্যের বা দেশের কোনো বিশিষ্ট শিক্ষাবিদকে নিয়োগ করা হোক এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। আপনার নাম? আমি গৌতম সরকার, এসইউসিআই কমিউনিস্ট দলের মালদা জেলা সম্পাদক। নজর রাখছি পরের খবরে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব সহ নদফা দাবি ভিত্তিক অভিযোগ এনে ইটাহার থানার গণ ডেপুটেশন প্রদান করা হলো সোমবার ইটাহারে। এদিন আদিবাসী সিঙ্গেল অভিযান উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক কমিটির তরফে এই গণ ডেপুটেশন প্রদান করা হয় ইটাহার থানায়। ইটাহারের সরাইদিঘি এলাকা থেকে এদিন মিছিল করে এসে ইটাহার থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। পাশাপাশি তারা বেশ কিছুক্ষণ ইটাহার হাটখোলা থানামোর এলাকায় চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে তাদের দাবি আদায় বিক্ষোভ প্রদর্শন করেন। তীরধনুক লাঠি সোঁটা নিয়ে এদিন থানা ঘেরাও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে অংশ নেয় আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির নেতাকর্মীরা। মূলত একই ঘটনাকে কেন্দ্র করে এক মাসের মধ্যে 7-10 জনের নামে 7 মামলা রুজু করা, আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা, ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে আদিবাসীদের হাতে তুলে দেওয়া, আদিবাসী সম্প্রদায়ের প্রতি ইটাহার থানার আইসি পক্ষপাতিত্ব অবিলম্বে বন্ধ করা সহ নদফা দাবির ভিত্তিতে আদিবাসী সিঙ্গেল অভিযান ইটাহার ব্লক কমিটির তরফে এদিন ইটাহার থানায় গণ ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি বলে জানা যায়। এরপর তাদের একটি প্রতিনিধি দল নয় দফা ভিত্তিক দাবিপত্র আইসি মানবেন্দ্রনাথ সাহার হাতে তুলে দেয়। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। কর্মসূচিকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এদিন ইটাহার থানা চত্বর। উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি দুর্গা মুর্মু, ইটাহার ব্লক সভাপতি গোপাল টুডু, সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুক্লাল সোরেন, সংগঠনের মালদা জেলা সভাপতি মোহন হাসদা সহ ইটাহার ব্লক কমিটির অন্যান্য সদস্যরা। আজকে আমাদের ডেপুটেশনের কারণ হচ্ছে গত 14-3-2022 ঘটনা এককে কেন্দ্র করে আজ পর্যন্ত 28 দিনের মাথায় আদিবাসী সাইকেল অভিযান কর্মীদের উপর 10-12 কেস দিয়ে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে ফিরে কেস দেওয়া হচ্ছে। তার কারণেই যে মিথ্যা কেসগুলো যাতে যাদের অভিযুক্ত করা হয়েছে মিথ্যা কেসে তাদের যাতে সেই কেসগুলো প্রত্যাহার করে নেওয়া হয় তার জন্যই আমরা আজকে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। এর সঙ্গে আরও আমাদের 9 দফা দাবি আছে, এই কারণে আজকে আমাদের মূলত আদিবাসী সিঙ্গেল অভিযান ইটার ব্লক কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশনের কর্মসূচি পূরণ করছি। এক হচ্ছে আমাদেরকে যে মিথ্যা কেসে অভিযুক্ত করা হয়েছে তা প্রত্যাহার করিতে হবে, দুই হচ্ছে ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী সুরঞ্জয় মণ্ডল ও নুরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার করতে, তিন হচ্ছে আমরা অভিযোগ করলে বিনা তদন্তে রিসিভ হয় না, অন্যজন আমাদের নামে অভিযোগ দিলে বিনা তদন্তে আইসি রিসিভ কপি ও কেস রেজিস্টার করিয়া দেয়, এই পক্ষপাতিত অবিলম্ব বন্ধ করতে হবে। এ ধরনের আমাদের মোট 9টি দাবি দেওয়া আছে। অভিযোগটা যারা আমাদেরকে মিথ্যা কেসে জড়িয়ে দিচ্ছে আর কি তাদের বিরুদ্ধে আমাদের আজকে ইটাহার আইসির বিনা তদন্তে আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযান কর্মীর উপর মিথ্যা কেস চাপিয়ে দিয়ে আমাদেরকে ভাসানোর চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম দুর্গা মুর্মু, আদিবাসী সিঙ্গেল অভিযান জেলা সভাপতি। চলে যাচ্ছে পরবর্তী খবরে। জমি ফেরোচ্ছে এবার জলপাইগুড়িতে অবস্থান আন্দোলন করলো ল্যান্ড লুজাররা। সোমবার জলপাইগুড়ি একটি বিক্ষোভ মিছিল করে ল্যান্ড লুজার কমিটির সদস্যরা ল্যান্ড লুজারদের দাবি অবিলম্বে সকলকে চাকরি দেওয়া হোক, তা না হলে ল্যান্ড লুজারদের সমস্ত জমি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি নিয়ে এদিন জোরদার আন্দোলন শুরু করে জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির সদস্যরা। ব্যানার প্লাকার্ড হাতে জলপাইগুড়ি শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে স্লোগান তোলে তারা। বিক্ষোভে সামিল হয় জেলা বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ল্যান্ড লুজার সদস্য। আন্দোলনকারীদের নেতা নজরুল রহমান বলেন, চাকরি না দেওয়া হলে আমাদের জমি ফেরত দেওয়া হোক, তা না হলে অনির্দিষ্টকাল ধরে চলবে এই বিক্ষোভ
আন্দোলন। অভিযোগ, রাজনৈতিক নেতা থেকে সরকারি আধিকারিকরা ল্যান্ড ডুজারদের দীর্ঘদিন ধরে শুধু বঞ্চনা আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। মিছিল করে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে এসে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। আমি জলপাইগুড়ি জেলার ল্যান্ড ডুজার কমিটির সভাপতি। কি কারণে আসছো তোমরা? আমাদের তিস্তা সেচ প্রকল্পে যে জমি নিচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজে, সরকার জমি নেওয়ার সময় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে চাকি হবে, সেটা সরকারে লিখিত আছে। কতখানি করে জমি নিয়েছে? কারো 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 5 বিঘা, 1 বিঘা, 1.5 বিঘা, কোনো হিসাব নাই। ফসলটা বাড়ি শুদ্ধ চলে গেছে। সরকার ও বামফ্রন্ট সরকার ওই সময় কথা দিয়েছিল যে চাকরি হবে, বামফ্রন্ট সরকার চাকরি দিত, কিন্তু বর্তমান মা মাটি মানুষের সরকার শুধু বলে কিন্তু শুধু প্রতারিত করে, কোনো ল্যান্ড ইউজারদের কোনো অগ্রাধিকার কোনো জায়গা দিচ্ছে না, কোনো চাকরি দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কাগজপত্র সব লিখিত আছে, আমরা বারবার আসতেছি, বারবার অনশন, আমরা অনেক কিছু করতেছি, সরকার বারবার ধোকা দিচ্ছে, রাজনৈতিক নেতা ধোকা দিচ্ছে, প্লাস হচ্ছে ডিএমও বারবার আমাদের বিষয়ে ধোকা দিচ্ছে, আমাদের বিষয় উপরে কোনো পাঠানো হচ্ছে না। কত লোক ফ্রি হয়েছে এটা হচ্ছে আমাদের কাছে হিসাব নাই। আমাদের আন্দোলনে মোটামুটি 200-250 সবসময় থাকে আর কি। কতজন চাকরি পেয়েছে এখন অব্দি? বামফ্রন্ট সরকারে আমাদের প্রায় 70% চাকরি পেয়ে গেছে, আমরা 30% পড়ে। তাও কতজন এখনো চাকরি পায়নি? এরকম হলে 300-400 জনের মতন হবে। আন্দোলন কতদূর চলছে, কতদিন চলবে আর কিভাবে আন্দোলন? আমরা আন্দোলন আমাদের আন্দোলন মানে হবে সেটা আমরা তো টাইমে টাইমে করবো। আগে ডিএমের সাথে দেখা করি, দেখা করার পর কি পরিস্থিতি দেয় তারপরে আমরা সিদ্ধান্ত নিব। তোমাদের তো চাকরি হচ্ছে না, তাহলে কি করবে এরপর? আন্দোলন চালিয়ে যাবো, তারপরে দেখা যাক। লাস্ট পর্যন্ত তো একটাই সিদ্ধান্ত আছে, আবার না হয় আমরা আন্দোলন করবো, না রাস্তা ব্লক করে দেবো, ন্যাশনাল হাইওয়ে ওভার করে দেবো। আমার নাম নজরুল রহমান, আমি এই কমিটির সভাপতি। নজর রাখছি পরের খবরে। সরকারি হস্তক্ষেপের হাল ছেড়ে গ্রাম প্রধানের উপর আস্থা না রেখে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা সারায় হাত লাগালো স্থানীয় গ্রামবাসীরা। বর্তমান রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করলেও আজ পর্যন্ত হলো না ঢালাই রাস্তা। বারবার ওই গ্রামেই এক প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। যান চলাচল সহ পথ চলতি মানুষদের রাস্তা যেন জলকাদায় মাখামাখি হয়ে পথ চলার অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন যাবত। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নস্কর দিঘি থেকে শিমুলহান্ডা পর্যন্ত দীর্ঘ প্রায় 2 কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে সাইকেল বা মোটরসাইকেল আরোহীদের পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার, উল্টেছে টোটো, পড়েছে সাইকেল, মোটরসাইকেল আরোহীরা। গ্রামবাসীরা স্থানীয় ওই নস্করদিঘি গ্রামের বাসিন্দা পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনো ফলশ্রুতি হয়নি। দেখে শুনে না দেখার ভান করে বারবার এড়িয়ে গিয়েছে পাঁশকুড়া 1 নম্বর পঞ্চায়েতের গ্রাম প্রধান কমলা সনিগ্রাহী। এলাকার মানুষের খুব এক প্রকার অযোগ্য অকেজো পাঁশকুড়া 1 নম্বর অঞ্চলের গ্রাম প্রধান, আর সে কারণে প্রধানের উপর আর ভরসা না করে নিজেরাই রাস্তা সম্প্রসারণের কাজ ঝাঁপিয়ে পড়তে দেখা গেল একদল নস্করদিঘি গ্রামের একদল যুবকদের। আর তাদের সাথে হাতে হাতে মিলালেন এলাকার মানুষজন। নিজেরাই চাঁদা তুলে নিজেদের খরচে রাস্তার ব্যাটস, বোরাম, ইট সহ বিভিন্ন সামগ্রী রাস্তার খানাখন তুলে ফেলে ভরাট করে সাময়িকভাবে সম্প্রসারণ করতে দেখা গেল। তাদের এমন উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা। চলাচল করতে পাচ্ছি না, ভোটের সময় প্রধান অযোগ্য, প্রধান অযোগ্য, পঞ্চায়েত এখন করা প্রশাসন অযোগ্য। আপনারা আসুন, পাবলিক নিজেদের গাঁটের পয়সা রাস্তা সংস্কার করছে, আপনারা আসুন, এসে নিজেরা দেখে যান। কত বছর ধরে এটা রাস্তা খারাপ? আজকে প্রায় জানা হলো বিগত প্রায় আজ 8-10 বছর রাস্তা খারাপ। তো আজকে কি আপনারা নিজেরাই সারাচ্ছেন? হ্যাঁ, নিজেরাই সারাচ্ছি আমরা, নিজেদের গাঁটের পয়সা খরচা করে, নিজেরা গাঁটের পয়সা মোরাম কিনে, নিজেদের গাঁটের পয়সা গাড়ির তেল কিনে, মেশিন টলি ভাড়া করে, নিজেদের গাঁটের পয়সা লেবার খরচা করে আমরা কাজ করছি। আপনার নাম? মাননীয়া হাজরা। অযোগ্য, অযোগ্য, অযোগ্য। কে কে? লিপিকা জানা হাজরা অযোগ্য, আর প্রধানও আমাদের অকর্ম, আর পাবলিক আমরা নিরুপায়। আপনার নাম? সরকারি রাস্তা তো, সরকারি রাস্তায় আপনারা নিজেরা নিজেদের উদ্যোগে মানে সারাচ্ছেন, মানে কেন হঠাৎ এইভাবে নিজেরা উদ্যোগে করবো না কি? করবো না কি? কেউ যদি না করে, প্রধান পঞ্চায়েত কেউ যদি না করে, সরকার যদি না করে, আমাদেরকে নিজেদেরকে করতে হবে। চলতে গেলে পায়ে কাদা, এই এরকম রাস্তা পৃথিবীতে কোথাও আছে বলে আমি মনে করিনি। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো আপনি? আর টাকা, এই দেখুন না, এই রাস্তা হচ্ছে এখন প্রধান বলে বসবে যে এই রাস্তাটা আমি কমপ্লিট করে দিচ্ছি, তাহলে টাকার টাকাটা নিয়ে নেবে। তাহলে এই যে রাস্তা সারাচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসছে? এই টাকাটা বলতে সকলে চাঁদা তুলে আমরা একটা উদ্যোগ করে করছি, ঠিক আছে, যাতে আমাদের আমাদের কষ্ট না হয় তার জন্য করছি। মানে নিজেরাই মানে এলাকাবাসী? এলাকাবাসীরা আমরা 15 কুইন্টাল মিলে করছি।
পনেরো কুড়ি জন থেকে আরও বেশি হবে হয়তো, ঠিক আছে, যারা সাহায্য করছে তাদেরকে তো আর ধরতে পারবো না, তারা হয়তো একটু হাই লেভেলের লোক, দু পাঁচশো টাকা একশো টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করে করাচ্ছে, এই হচ্ছে যে আমাদের রাস্তা। আপনার নাম? বিশ্বজিৎ দাস। গ্রামের নাম? গ্রামের নাম নস্কতি।